আমি তো তোমার সঙ্গে আছি দেব মহাদেব, আর হার পার্বতী যতদিন বেঁচে আছে তোমাদের সঙ্গে, তোমাদের সঙ্গে করে দেখতে করতে চাও। দেখো দুর্গাদেবী, তুমি তো একা একা দাঁড়িয়ে গান করছো, তোমার কোন চিন্তা ভাবনা আছে? দেখো দুর্গাদেবী, এদিকে আমাদের কন্যা মা পদ্মাবতী, তার যে বিবাহর বয়স হয়েছে তাকে বিবাহ দিতে হবে না? তোমার কি কোথাও ভালো পাত্র দেখা আছে? আমাদের কন্যার জন্য তুমি যে পাত্র দেখতে যাচ্ছ, কিন্তু আমাদের কন্যা কানা কি খোলা, তুমি যদি না দেখে যাও তাহলে ওই পাত্রদের বলবে কি? আমার বড় ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনার কন্যা কেমন দেখতে, বর্ষা কি কালো? বেশ, আপনার কন্যাকে একবার ডাকুন, আমি একবার দেখি। দুর্গা দেবী, তুমি এই মুহূর্তে ওই সেজুয়া পর্বত থেকে মা পদ্মাকে ডেকে নিয়ে এসো। এই যে দেখো, আমাদের কন্যা আদর করে যত্ন করে নাম রেখেছি মা পদ্মাবতী। এই আপনার কন্যা? না না, এই কত সুন্দর কন্যা, আমার জীবনে আমি কখনো কখনো দেখিনি। আমি এই কন্যার জন্য কোথাও কোনো পাত্র না দেখে আমাকে পাঠানা। তোমাকে কত যে লেগেছে ভালো, সে কথা যদি তুমি বুঝতে, এই হৃদয়টিকে যদি দেখানো যেত, তুমি হবে আপনার কন্যাকে কোথাও কোন জায়গায় না দিয়ে মানে মা আপনাদের সামনে আমি একটি প্রস্তাব রাখবো। কন্যার জন্য কোথাও কোনো পাত্র না দেখে আপনি আমার সঙ্গে সঙ্গে মানে তোমার সঙ্গে মানে পরিষ্কার করে বলো।
তোমার সঙ্গে তোমার মাকে পাঠিয়ে দেব। আপনার কন্যার জন্য পাত্র রেখে আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন। আর তুমি বিবাহ করতে রাজি দুর্গা দেবী? কি আনন্দের কথা, খুব আনন্দের কথা। মনে বলে মধু পাত্র আমরা কোথাও খুঁজে পাবো না, তাই এক কাজ করো, বিবাহের আয়োজন করো। বিবাহের আয়োজন করো, পঞ্চসজিত সংবাদ দাও। আর আমি এই রাস্তার পরে দাদা না এসে কষ্ট করে পাচ্ছি। আমি এটার জন্য খেতড়ির ব্যবস্থা করি। এই মালা আজকে তুমি আমি তোমার গলায় দিচ্ছ। তাহলে শোনো, আমার বিনা Thank you.
তৈরি হয়ে গেছে, আশীর্বাদ দিলাম। বাবা সুখী হও, আপনারা আমাদের একটু ভালো আশীর্বাদ করুন, আমরা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারি। কেন বাবা তুমি আইডিয়া থাকবো কেন, আইডিয়া তো থাকবো কেন, তাহলে সুখে শান্তিতে থাকবো, আশীর্বাদ আশীর্বাদ। ও আমরা তো আইডিয়া তো থাকবো আমরা, বাবা দেবাদি দেব আমার না বল্লক নিয়ে মেয়ের বয়স কত, 65 বছর বয়স, আচ্ছা বেশ বেশ, আর কি কবি গেছে বেশ, আর কিছু বলবেন কি? আমার মেয়ে যদি কোনো অন্যায় অপরাধ, তুমি আমার মেয়েকে কিছু বলে না বাবা। আচ্ছা শুনুন বাবা, আপনার মেয়ে অন্যায় অপরাধ করলে আমি আপনার মেয়েকে বলবো না, কথাটা কাকে বলবো? তুমি ওই ফোনা তো ফোনার বউরি বলে দিই, আর উনি সাথে যাচ্ছে না, আর কেন আর সাথে যাবেন দিদি, দিদি দিদি বাবা সাথে, ঠিক আছে বাবা আমি যাওয়ার কথা, কাঁপিস কাঁপিস আপনার মা কি করি হয় বাবা, শ্মশানে থাকে তো কাদা মদ ভাঙ তাড়ি খাইয়ে মাথা বেড়ে তো উল্টো পাতাই না, তাই বলছি বাবা তোর যদি কিনে লেগে যাই তুই তোমার খাইয়ে দিবি, আর এই কাদাই এই কাদাই চলাফেরা করিনি তোর পা খাইয়ে যাবে না, আমাদের কানা মেয়ে বিয়ে হচ্ছিল না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কাঁথা পশা না পেরে চলো না পালিয়ে চলো, দেখি মেয়ের বাবা বলে কোন মেয়ের এক চোখটা কি কানা, যাই হোক কানা হোক ধরো যাও বিয়ে যখন করেছি আজকের থেকে পর্দা তুমি আমার আপনজন হয়ে গেছো, এতদিন ছেলে তোমার মা বাবার আপনজন, এই সবার তোমার মা বাবা কি বলে গেলে জানো, তুমি অন্যায় করলে ওই তপন দাদার বন্যা কাকে বলছো, এই এক্ষুনি অন্যায় শুরু করেছো, বাড়িতে যাবে না আমার অপরাধ, আমার বয়স এখন বেশি হয়ে আমি ভুলে গেলাম, দেখো বেশ বুড়ো তুমি আগে দেখো নি, দেখলে তাহলে গলায় মালা দিলে কেন, দেখো বর্দা আজকে তোমার সাথে একটু বনে আঘাত ছিল কি জানো, শুনবে আসিবে কি সেরা মোর মোর জীবনে কুঞ্জবনে তোমার সনে মিলনের সাজ জাগে বন্ধু।
বলছি আর অভিমান করো না, চলো আসিবে
আমি তাই করছি। ওই কাকা Thank you.